এলেন, দেখলেন, জয় করলেন না, বরং গেলেন, খেললেন এবং জেতার আনন্দে মারা গেলেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোয় গিয়ে ক্যাসিনো খেলে $4 মিলিয়ন মানে $3,30,00,000 টাকা জেতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। $3,30,00,000 টাকা জেতার বাদ ভাঙা আনন্দই এক নিমেষে কেড়ে নিল জীবন। বিরলের মধ্যে বিরলতম হলেও এটাই সত্যি। অতিরিক্ত উত্তেজনার জেরেই কি চরম পরিণতি হলো? দেখুন, যে কোনো যন্ত্রপাতি তো বিকল হতে পারে, তো সেই যদি এমনই সাংঘাতিক একেবারে মানে আনন্দে সুপার আত্মহারা হয়ে গিয়ে থাকে যে দে হ্যাভ লস্ট কন্ট্রোল অফ দেমসেলভস, সেটাতে এফেক্ট হতেই পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB-র সাম্প্রতিক তথ্য বলছে ভারতে হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশেষত কোভিড পরবর্তী পর্বে হৃদযন্ত্রের সমস্যায় মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে। 2021 সালেও হৃদযন্ত্র বিকল হয়ে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল বছরে 50,739, তার এক বছরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56,450-এ, অর্থাৎ 10%-এরও বেশি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু 2020 28,579, 2021 28,413, 2022 37,457। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের রিপোর্টে উঠে আসছে আরও ভয়ঙ্কর তথ্য। বিশ্বে নাকি সব থেকে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি আমার আপনার, মানে ভারতীয়দেরই। 1990 থেকে 2020 এই 3 দশকে ভারতে হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে মৃত্যু হয়েছে প্রায় 50,00,000 মানুষের। বিগত 25 বছর ধরেই কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে শহরের মানুষের ক্ষেত্রে এর ঝুঁকি বাড়ছে হু হু করে। 2023 সালের এক রিপোর্ট বলছে ইদানিং যুবক যুবতীদের মধ্যেও এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। ভারতবর্ষে কম বেশি দিনে 2,50,000 হার্ট অ্যাটাক, 1,00,000 হচ্ছে মেজর হার্ট অ্যাটাক। ভারতবর্ষে ডেলি 45,000 মানুষ মারা যায়, মানে আমাদের ডেলি ডেথ রেট, তার মধ্যে প্রায় 25,000 ডেথ ইজ রিলেটেড টু কার্ডিয়াক কজেস। তার মানে তুমি যদি চিন্তা করো, আউট অফ 100,000 বা 1,00,000 সিরিয়াস হার্ট অ্যাটাকের সত্যি কথা যদি 25,000 লোক মারা যায়, তার মানে ইট ইজ সামথিং যার প্রায় 25% মর্টালিটি আছে। একসময়ের বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সুনীল গ্রোভারের মতো কমেডিয়ানও হৃদরোগে আক্রান্ত। 45 বছরেই 4 বার বাইপাস সার্জারি হয়েছে তার। রেমো ডিসুজার মতো কোরিওগ্রাফারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বয়স, লিঙ্গ, জীবনচর্যা, পারিবারিক কারণ তো বটেই, হার্ট অ্যাটাকের আরও নানাবিধ কারণের মধ্যে রয়েছে মাত্রাতিরিক্ত কোলেস্টেরল এবং ডায়াবেটিস। ডেফিনেটলি দ্যাট ইজ আ স্ট্রং জেনেটিক কম্পোনেন্ট, এবং ধরো 1 জেনারেশন টু হার্টের কিছু কিছু অসুখ জেনেটিক হয়। হার্ট মাসেল অত্যন্ত সোফিস্টিকেটেড, একসঙ্গে এটা খুব সোফিস্টিকেটেডভাবে কাজ করে, 100 সেকেন্ড অব দি সে প্রোগ্রাম। তাহলে বাঁচার উপায় কি? প্রথমত হার্টের ব্যাপারে যেটুকু আমরা যে এই যে ফ্যাক্টরগুলো যেগুলো আমি তুমি ঠিক করতে পারি, আমরা শরীরের ওজনটা ঠিক করতে পারি, খাওয়া দাওয়াটা ঠিক করতে পারি, ব্লাড প্রেশারটা ঠিক করতে পারি, সুগারটা ঠিক করতে পারি, তো এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। আর খুঁচিয়ে ঘা করা হচ্ছে যে এখন কারো ইচ্ছে হলো হঠাৎ আমি দিনে 20টা করে সিগারেট খাবো, এখন তার জানা উচিত আজকের দিনে যে আমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছি, আমি খেয়াল করছি না, আর এই ব্লাড সুগার কে দেখবো, আমি তো একেবারে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি, কেউ ব্লাড সুগার দেখে নাকি, আমার পৌরুষে বাঁধছে ব্লাড সুগার, দ্যাট ইজ স্টুপিড। তো কোথাও একটু লাগামটা টানতে হবে, কারণ এই জিনিসগুলো, হ্যাঁ, আমরা যতই পাইপ পালিশ করি না কেন, জলটাকে পরিষ্কার রাখতে হবে। হৃদরোগ থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা, অ্যালকোহল বর্জন, ধূমপান করা যাবে না, পুষ্টিকর খাবার খাবেন,